আমি প্রীতম অধিকারী এবং তোমরা দেখছো আমাদের কোচবিহার এজিটিসি মিউজিক শপের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে আমি দেখাবো অনেকগুলো কিবোর্ডের মধ্যে থেকে একটি স্পেশাল কিবোর্ড, যে কিবোর্ডের প্রচুর 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 ডিমান্ড। এটা রোল্যান্ডের সাকসেস কিবোর্ডও বলা হয়। সেই কিবোর্ডটা হলো XPS 10। আজকে আমরা আনবক্সিং করবো XPS 10, তোমাদের দেখাবো। এবার ওপেন করলাম, এখানে কিন্তু লেখা আছে প্লিজ ওপেন দিস সাইড, মানে এদিক থেকে ওপেনটা করতে হবে, প্লিজ ওপেন দিস সাইড, তো এদিকে ওপেনটা করতে হবে। এবার খুললাম, এখানে একটা কিছু রয়েছে, তো এবার দেখি কী রয়েছে। হ্যাঁ, অনেক বিশাল একটা গুপ্তধন রয়েছে, সেটা হলো অ্যাডাপ্টার। ঠিক আছে, তো এটা হলো অ্যাডাপ্টার, আমি এটা এখানটা রেখে দিচ্ছি, এখানটা রেখে দিলাম, এটাও অ্যাডাপ্টারের তার, তো এটা এখানে গেল। এইবার আস্তে করে এটা সরিয়ে দিলাম, এখানে রয়েছে ম্যানুয়ালস, এখানে ম্যানুয়ালগুলো রয়েছে। তো যখন এটা পেয়ে যায় না আর কিছু দেখতে ইচ্ছা করে, সেটা এটাকে দেখবো। এটা হচ্ছে পুরো XPS 10। তো XPS 10 এবার আমরা রিভিল করি, চলো। এটাকে আমরা এদিকে ঘুরে দিই, এক সেকেন্ড, XPS 10, এই হলো XPS 10। এখানে কানেক্ট করতে হবে এইভাবে, এইবার রোল্যান্ড XPS 10 অন হয়ে গেছে, এখানে পেন্ডিং। আর একটা জিনিস কি, এখানে আস্তে মারলে আস্তে সাউন্ড হয়, এটা টাচ সেন্সিটিভ, আস্তে আস্তে সাউন্ড, জোরে মারলে জোরে সাউন্ড। এখানে প্রচুর জিনিস আছে, যেমন কাট অফ, রিজোনেন্স, অ্যাটাক, রিলিজ, কোরাস, রিভার্ভ, প্রচুর প্রচুর অডিও। লুপস রয়েছে, এর সাউন্ড, আর এই ডিসপ্লে, আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন এখান থেকে, তো এর প্রেস করে রাখলে বন্ধ হয়ে গেল। সব মিলে এটির সাকসেস কিবোর্ড এবং রয়েছে আমাদের এজিডিসি মিউজিক শপে। তো তোমরা আসো এবং ইজিলি গ্র্যাব করে নিয়ে যেতে পারো। প্লিজ আমাদের পেজকে লাইক করো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে, আর আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যেখানেই দেখছো তোমরা, প্লিজ ফেসবুক পেজকেও লাইক করে দাও এবং ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করো, কারণ আমাদের কোচবিহারে এত সুন্দর জিনিস তোমরা পাচ্ছ এবং আমার মনে হয় তোমাদের সবাইকে জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ, টাটা।